প্রিয় দর্শক, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী সৌন্দর্যে টলিউড নায়িকাদের টেক্কা দেবেন শ্রীময়ীর অরিন্দর বাস্তবের স্ত্রী। রইল ছবি, দেখুন বাস্তবে কি করেন তিনি, জানলে চমকে যাবেন। দর্শক, পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ দেশ বিদেশের সব রকম খবর এখানেই রয়েছে। শ্রীময়ীর ধারাবাহিকের অনিন্দকে কে না চেনে? এই ধারাবাহিক তাকে বর্তমান সময়ে দর্শক মহলে পরিচিত এনে দিলেও এই অভিনেতা কিন্তু দীর্ঘদিন অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। বেশ কিছু ছবিতেও কাজ করেছেন তিনি। এছাড়া ধারাবাহিকের চিরপরিচিত মুখ হলেন সুদীপ মুখার্জি। পর্দায় তাকে সবাই নেগেটিভ চরিত্রে দেখে এসেছেন বেশিরভাগ ক্ষেত্রেই, কিন্তু বাস্তবে তিনি একেবারেই অন্য মানুষ। আজ আলোচনা করব বাস্তব জীবন নিয়ে। বাস্তবে অভিনেতার স্ত্রী এতই সুন্দর যে তিনি যে কোনো টলিউড ও বলিউড নায়িকাকে টেক্কা দিতে পারেন। তার স্ত্রীর নাম পৃথা চক্রবর্তী। তবে তিনি কিন্তু ইন্ডাস্ট্রির কেউ নন, পৃথা একজন ওড়িশি নৃত্যশিল্পী। একটি নাচের অনুষ্ঠানেই তাদের প্রথম দেখা হয়। তারপর আলাপবারে এক সাক্ষাৎকারে পৃথা জানিয়েছিলেন, তারা দুজনেই দুজনকে পছন্দ করলেও প্রপোজ করেছিলেন পৃথাই। 6 বছর আগে তাদের বিয়ে হয়েছে। তাদের 2টি সন্তান রিধি ও বালি। এছাড়া রয়েছে বেশ কয়েকটি পোষ্য, যাদের সঙ্গে হেসে খেলে কাটিয়ে দিচ্ছেন এই দম্পতি। সুদীপ মুখার্জির স্ত্রী পৃথা সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ। তাদের দৈনন্দিন জীবনের নানা খুঁটিনাটি সব শেয়ার করে থাকেন এখানে। সেগুলি দেখলেই বোঝা যায় তাদের সম্পর্কের রসায়ন। এছাড়া এত সুন্দরী বউ পেয়েছেন সুদীপ মুখার্জি, যা দেখে যে কারোরই হিংসা হবে বই কি। সম্মানিত দর্শক, সুদীপ মুখার্জির স্ত্রীকে আপনার কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।